ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর তালিকায় রাজনীতি। তাই রাজনীতির দশ দিক নিয়ে রাজকাহন। সাথে আছি শারমিন চৌধুরী, নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, সে একদম কথাই বলতে পারছেন না। অভিযোগ করে বিএনপি নেত্রীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালকের কাছে আবেদন করেছেন স্বজনরা। প্যারোল কিংবা অন্য যে কোনো উপায়ই হোক না কেন, খালেদা জিয়ার মুক্তি চান তারা। দলের পক্ষ থেকেও বলা হচ্ছে কারাগারে থাকা অসুস্থ নেত্রীকে মুক্ত করাই এখন তাদের দলের কাছে মুখ্য। তবে খালেদার পরিবার তাঁর মুক্তি চাইলেও বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো দাবি এখনো পর্যন্ত উত্থাপন করা হয়নি। জানিয়ে আওয়ামী লীগের নেতারা বলছেন, চিকিৎসকরা খালেদা জিয়াকে সুস্থ জানালেও বিএনপি তাঁকে অসুস্থ বানিয়ে রাজনীতি করছে। এদিকে সদ্য সমাপ্ত ঢাকার দুই সিটির ভোট নিয়ে অনিয়ম ও কারচুপির অভিযোগের পরও জাতীয় সংসদের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজকাহনের ফোন লাইন খোলা আছে, আর প্রতিদিনের মতো ফেসবুক ও ইউটিউবেও আছি। রাজনীতির অঙ্গনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় আপনাদের প্রশ্ন ও মতামতের উত্তর দিতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। স্বাগত আপনাদের চারজনকেই আজকের রাজকাহনে। আজকে শিরোনাম ঠিক করেছি, খালেদার মুক্তিতে কি ভাবছে দলগুলো, আসলে রাজনীতিতে কি ভাবনা চলছে।